वेलकम व्यूअर्स आपनारा देखछेन आईपीएम टेक चैनल। तो बंधुरा आजकेर ए भिडियोटी प्रतिटा स्मार्टफोन व्यवहारकारीदेर जन्य गुरुत्वपूर्ण एकटा भिडियो। आपनार फोने जखनी ह्वाट्सएपे केउ इंग्लिशे मेसेज करे सेइ मेसेज जखन आपनारा पढ़ते पारेन ना बा आपनार मेसेंजारे मेसेज करे बा आपनार फोने टेक्सट करे सेटा आपनारा किभाबे सहजेई पढ़ते पारबेन एकदम बांगला करे सेटाई देखाबो आजकेर ए भिडियोते। आपनारा भिडियोटी शेष पर्यन्त देखुन, जदि इनफर्मेटिव होये थाके ताहले अवश्यई एकटा लाइक करबेन এবং সহজেই যে কোনো ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে হিন্দি কিন্তু আপনি করে কিন্তু আপনি যে কোনো লেখা কিন্তু আপনি পড়তে পারবেন। তো সরাসরি আপনারা একটা অ্যাপ আপনাদের ইনস্টল করে নিতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। এবার আপনারা সরাসরি এই অ্যাপটির উপরে ক্লিক করবেন। অ্যাপটির উপরে যখনই ক্লিক করবেন অ্যাপটি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হলে এখান থেকে আপনাকে অবশ্যই স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে পরের পেজে রিডাইরেক্ট করবে। এখান থেকে আপনারা কী করবেন, এই যে হাতের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনার ফোনের এখান থেকে সেই অ্যাপটিকে আপনাকে পারমিশন করে দিতে হবে। এখান থেকে স্ক্রল করে গিয়ে আপনারা দেখবেন হাই ট্রান্সলেট বলে একটা অপশন রয়েছে বা একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটিকে আপনাদের অবশ্যই পারমিশন করে দিতে হবে। তো এখান থেকে আমি এই অ্যাপটি পারমিশন করে দিলাম। পারমিশন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনাকে এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হাতের যে অপশনটি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনারা কীভাবে কী করবেন। এখান থেকে আপনারা এটাকে ধরে এখানে করবেন। এখানে করার পরে এরকম আবার চলে আসবে, এখান থেকে নিচের দিকে ধরবেন। ধরার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি, এই অপশনের উপরে আপনারা টাচ করবেন। এই অপশনে যখনই টাচ করবেন বা এখান থেকে ক্লোজের অপশনে ক্লিক করে কিন্তু এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু এভাবে চলে এসেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন, একটা হিন্দি রয়েছে, একটা ইংলিশ রয়েছে। এবার আপনি যদি চান যে আপনি ইংলিশ থেকে বাংলা করবেন, বাংলা থেকে হিন্দি করবেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো আপনি যদি ইংলিশ থেকে করতে চান তাহলে অবশ্যই ইংলিশটা এখানে থাকবে, ইংলিশ থেকে বাংলাটা এই সাইডে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে, এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনি বাংলা লিখবেন। তো আমি এখানে বাংলা লিখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হিন্দি রয়েছে, এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করবো, অর্থাৎ ইংলিশ থেকে আমি বাংলা করব বা বাংলার যে SMSগুলো সেগুলো কিন্তু আমি দেখব। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করব। তো ইংলিশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ডাউনলোডের অপশন আছে। আপনি যদি এটা ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি নেট ছাড়াই কিন্তু আপনি যে কোনো SMS, যে কেউ যত কঠিনই SMS পাঠাক না কেন সেটা কিন্তু আপনি সহজেই পড়তে পারবেন বাংলা করে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, এখানে টার্ন অন বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এখান থেকে লেখা আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ইনস্টল ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে হাই ট্রান্সলেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে আপনারা অন করে দেবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দিলেই কিন্তু এখানে আপনার সেটিং কমপ্লিট। এবার আপনারা সরাসরি চলে যাবেন আপনারা কোনো একটা আপনার ব্রাউজারে অথবা যে কোনো হোয়াটসঅ্যাপ অথবা আপনার মেসেঞ্জারে যে কেউ SMS করেছে সেখানে। এবার আমি সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে আপনাকে যে মেসেজ করেছে সেই মেসেজের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা ইংলিশ মেসেজ রয়েছে, যে মেসেজটি অনেকের ক্ষেত্রে পড়া সম্ভব না, সেটা কিন্তু সহজে আপনি পড়তে পারবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, এই যে এখানে টি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই টি বলে অপশনটাকে আপনারা টেনে ধরবেন। টেনে ধরার পরে এর উপর আপনারা ছেড়ে দেবেন, শুধুমাত্র ছেড়ে দেবেন। দেখতে পাবেন যে আপনার কিন্তু আপনার ইংলিশটা কিন্তু বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আপনি কিন্তু যে ইংলিশটা ছিল সেই ইংলিশটা কিন্তু বাংলা হয়ে গেছে, যেটা কিন্তু আপনি সহজেই পড়তে পারবেন। খুবই একটা দারুণ একটা জিনিস, যেটা কিন্তু সহজে আপনাকে কেউ বলবে না। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে রাখলাম, এখানে রাখলে কিন্তু সাথে সাথে বাংলা হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু ইংলিশ যে কোনো লেখা বাংলা করতে পারবেন, হিন্দি করতে পারবেন, এরপরে আপনারা চাইলে আপনারা ইংলিশ করতে পারেন, বাংলাটাকে আপনারা ইংলিশ করতে পারেন। এইভাবে করে কিন্তু সেটিংটা করে নিলে কিন্তু আপনি করতে পারবেন। তো বুঝতেই পারছেন কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন, যেটা কিন্তু খুবই একটা হেল্পফুল অ্যাপ্লিকেশন। আপনারা যারা ইংলিশ বা বাংলা যাদের পড়তে অসুবিধা হচ্ছে তারা কিন্তু এইভাবে করে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।